What up nation, this is the Destination back with another video. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। So recently ফেসবুকে একটি ব্যাপার নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং ওই ব্যাপারটি হচ্ছে বইমেলা। বইমেলায় প্রকৃত লেখকের চেয়েও কিছু পাতি লেখকের সমাহার ঘটছে। সো আগে আমরা কি দেখতে পারতাম? আগে আমরা দেখতাম একজন লেখক যিনি কিনা বই লিখে জনপ্রিয় হতো। আর এখন কি হচ্ছে জানেন? এখন হচ্ছে একজন জনপ্রিয় লোক যিনি বই লিখে লেখক হয়। ফেসবুক ইউটিউবে যার ফলোয়ার যত বেশি সে তত বড় লেখক, তার বই তত বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে আছে অনেক অ্যাক্টার্স, ইউটিউবার্স, আরজে, ডিশওয়ালা, আ লট অফ পিপল। সো আজকে আমার এপিসোডে আমি ওই সকল জনপ্রিয় লেখকদেরকে নিয়ে ভিডিও করছি। সো ওয়েট ফর আনলিমিটেড ভরা উইথ চেয়ার নড়া চড়া, একটু হলুদ, একটু মরিচ আর বাস একটুখানি রাবা। সো প্রথমত আমরা যে লেখককে নিয়ে কথা বলব তার নাম হচ্ছে রাবা খান। রাবা খান যাকে কিনা ফেসবুকে আমরা সবাই চিনি বাস একটুখানি রাবা হিসেবে। যদি ওনার নাম বাস একটুখানি রাবা, কিন্তু ওনার থেকে বের হয় অনেক বেশি লাভা, আগুন। রাবা খানকে আমার লাভা খান মানে অনেক বেশি গরম উত্তাল খান বলার পিছনে একটি কারণ, সেটি হচ্ছে রাবা খান যখনই যাই দেয় সেটি ট্রেন্ডিং হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। সো রাবা খানের অনেক বেশি ফ্যান ফলোয়ার্স এবং অনেক বেশি রিচ তার ফেসবুক, এবং ওটি থেকেই রাবা খানও ডিসাইডেড যে সে একটি বই লিখবে। এখন যদি হিরো আলম জনপ্রিয় হয়ে ডিসাইড করতে পারে যে হিরো আলম বই লিখতে চায়, রাবা খান কেন না? কারণ রাবা খানও তো ফেমাস, আর ফেমাস হলেই বই লিখতে হবে। দিস ইজ দ্য নিউ রুল অফ বাংলাদেশ। সো রাবা খান ডিসাইডেড টু পাবলিশ এ বুক ইন বাংলিশ, উইচ ওয়াজ এ ভেরি বিগ মুভমেন্ট অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইট। বাট দ্য প্রবলেম ইজ, রাবা খান যে বইটি বের করেছে সেটি পাবলিশ হয়েছে একুশে বইমেলায়। একুশে বইমেলার হিস্ট্রি আমরা সবাই জানি, একুশে বইমেলা কেন হয়েছে, একুশে বইমেলার পিছের কারণ কী, এবং বইটি একুশে বইমেলায় বের হওয়ার পরেই অনেক বেশি আলোচনা সমালোচনা ছড়িয়ে গেছে। আলোচনার কারণ বিগত এটি রাবা খান লিখেছে, এবং সমালোচনার কারণ বিগত এই বইটি একটি বাংলিশ বই যেটি কিনা বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করছে এমন একটি উৎসবে, বইমেলায় বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করছে, বাংলা ভাষার জন্য আমাদের যে সকল শহীদেরা প্রাণ দিয়েছে তাদেরকে স্মরণ করছে, সেই জায়গাতে একটি বাংলিশ বই মানে ইংলিশে বাংলা লেখাওয়ালা বই যেটা কিনা আমাদের বাংলা ভাষাকে অলরেডি রুন করছে, আমরা সবাই করছি, স্ট্যাটাস দিয়ে কথা বলে বাংলা ইংলিশ মিক্স করে আমরা সবাই আমাদের বাংলা ভাষাকে রুন করে ফেলেছি অলরেডি, এই জায়গাটাতে একটি বাংলিশ বই পাবলিশ করা নিয়েই অনেক মানুষের সমালোচনার ঝড় হয়। বইটিতে শুধু যে বাংলা এবং ইংলিশ আছে তাই না, বইটিতে আছে হিন্দিও। এই বইটি একটি জগাখিচুড়ি মার্কা বই, যেই বইয়ের মলাট দেখলে আপনারা বলতে পারবেন যে বইটি কেমন। যেমন এই বইটিতে বান্ধ লেখা হয়েছে বাংলায় এবং অবি লেখা হয়েছে ইংলিশে। সো এটাতে তারা রিপ্রেজেন্ট করতে চেয়েছে যে এই বইটি একটি বাংলিশ বই, কিন্তু বইটিতে হিন্দিও আছে। সো সব মিলিয়ে এটি একটি জগাখিচুড়ি মার্কা বই। চলুন আমরা সবাই মিলে একটু বইটি পড়ে আসি। সো এই বইটিতে টোটাল 9টা স্টোরিজ আছে। একটি হচ্ছে বেলিফুল, ব্যানানি ব্রড, ইনসিকিউরিটিস, স্পেশাল রুম, গ্রিন শাও, হোয়াইট প্রাডো, ভাবি, উই নিড টু টক অ্যান্ড কে এম। কে এম এর মানে কি? কে এম এর মানে কি আপনি একটু কমেন্ট সেকশনে জানান, আমি জানি না, কারণ আমি বইটি পড়িনি। কে এম দিয়ে তো আমরা অনেক গালিগালাজ করতাম। এনিওয়েজ, সো প্রথম যে স্টোরিটি বেলিফুল, চলুন আমরা এটার কয়েকটি লাইন পড়ে আসি। মাই সিস্টার্স বেস্ট ফ্রেন্ড আনুষা ইজ লাইক এ সিস্টার, হার ফ্যামিলি অ্যান্ড মাই ফ্যামিলি আর লাইক ফ্যামিলি, হার ফাদার অ্যান্ড মাই ফাদার মে বি দ্য সেম ফাদার, সরি আই ওয়াজ কিডিং, এটা নেই। উই গিভ আওয়ার কুরবানি টুগেদার, উই গিভ আওয়ার কুরবানি টুগেদার, ওকে ইয়েস দ্যাট ক্লোজ, তারা কুরবানি একসাথে দেয়, ওকে নাইস। সো এতটুকু শুনে আপনারা একটা আর্চ করতে পারছেন যে বইটি কী টাইপের। খুবই ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে বইটি লেখা হয়েছে, দ্য ওয়ে উই টক, দ্য ওয়ে উই রাইট ফেসবুক স্ট্যাটাসেস, ওরকমভাবে এই বইটি লেখা হয়েছে। আই নেভার কল্ড আনুষা আনুষা আপু বিকজ শি ওয়াজ লাইক আ ফ্রেন্ড, বাট এভরি টাইম শি ডেটেড এনি ওয়ান আই কল্ড দ্যাম ভাইয়া, ইট ওয়াজ উইয়ার্ড বাট ইট মেড সেন্স বিকজ দে ওয়ার ওয়ে ওল্ডার দ্যান মি, ওয়েটার মধ্যে আবার অনেকগুলো ওয়াই দিছে। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি শি রোড দ্য বুক, এমন টাইপের লেখা আমি জীবনেও দেখি না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এমন কিছু দেখছি। সো এই বইটার মধ্যে আরও আছে কয়েকটি স্টোরি, আরেকটি পেজ আমি পড়ে শোনাচ্ছি। আই ওয়ান্টেড ভাইয়া টু গেট অন হিজ নিজ অ্যান্ড সিং বেবি মেরা মাইন্ড তু করে ব্লো বাকি করে শাইন তু করে গ্লো, মানে এই বইটাতে ইংলিশ, বাংলা, হিন্দি, আমি জানি না হিব্রু এবং উর্দু অন্য কিছু আছে নাকি, আরও কী কী আছে, সবই আছে। সো এটি হচ্ছে যে বেলিফুল, একটি গল্পের কয়েকটি লাইন আমি আপনাদেরকে পড়িয়ে শুনিয়েছি। সেকেন্ড আরেকটি গল্প পড়ে আসি আমরা। গল্পটি হচ্ছে ফেশিয়াল রুম। আপু, হেয়ার ওয়াশের পর ডাইরেক্ট ফেশিয়াল রুমে চলে যেয়েন, সেইড
Rita Apu, my favorite beauty expert and hair stylist from the salon I go to. I nodded and went to wash and then blow dry my hair. The hair wash room had 3 laying down chairs and 2 of them were booked. So I went and sat on the 3rd one waiting for Alpona Apu. So basically উনি বলতে যাচ্ছিল, রাবা খান বলছিল, হেয়ার ওয়াশ রুমে 3টা চেয়ার ছিল যেটার মধ্যে 2টা বুক ছিল, 1টা খালি ছিল, সো ওইটা গিয়ে বসছে। ওকে, ইটস অ্যান অবভিয়াস থিং, 3টার চেয়ারের মধ্যে 2টা যদি ভরা থাকে, 1টা যদি খালি থাকে, তুমি সেটাতেই বসবা, এটাকে তো আর বলার কিছু নেই, এটাকে এত ড্রামাটিক ওয়েতে বলার যে হেয়ার, এই হেয়ার সেলুনটাতে 3টা চেয়ার ছিল, 2টা চেয়ারে 2জন মহিলা শুয়েছিল, 1টা খালি ছিল, আমি সেই খালিটাতে গিয়ে বসেছি, এটা বলার কি আছে? এটা তো অবভিয়াস, এটা তো একটা জাস্ট একজন বুদ্ধি প্রতিবন্ধী যিনি, তিনি ছাড়া বাকি সবাই ওই খালিটাতে গিয়ে বসবে, কেউ যাবে না ওই দুজনের কোলে গিয়ে বসতে, ইটস অ্যান অবভিয়াস থিং, রাইট? এনিওয়েজ, আ লেডি ইন আ লাইট গ্রিন কেপ ট্যাপস অন মাই শোল্ডার, আই লুক ব্যাক, ইটস অ্যান আন্টি। অনেক মহিলা আছে যাদেরকে আন্টি ডাকলে ওরা রেগে যায়, এবং রাবা খান একটা বইয়ে, পাবলিক একটা বুকে একজন মহিলাকে পাবলিকলি আন্টি ডাকছে, ইট ইজ ভেরি হিউমিলিয়েটিং, ভেরি হিউমিলিয়েটিং। السلام علیکم۔ وعلیکم السلام، کیا حال ہے آپ کا؟ ٹھیک ہے، آپ سنائیں، آپ کیسی ہیں؟ میں بھی ٹھیک ہوں۔ اچھا آنٹی، آپ سے کوسچن ہے، آپ مجھے یہ بتائیں کہ وہ کیا چیز ہے جو دھوپ میں نہیں سوکھتی؟ یہ آنٹی کس کو بول رہا ہے ابھی؟ آپ کو۔ کیوں نہیں، مجھے کیوں آنٹی بول رہا ہے آپ نے؟ میں کیا بولوں آپ کو، جو بھی بولیں، یہ بازار میں کھڑے ہو گئے، میری تو ابھی شادی بھی نہیں ہوئی، ابھی میری انگیجمنٹ ہوئی ہے تو آپ مجھے آنٹی بول رہی ہیں۔ سو اٹس این آنٹی، اوکے، لکس لائک شی وڈ بی 50 ٹو 55 ایش ایئرز اولڈ، ٹاول ریپڈ آن ہر ہیڈ، گیٹنگ اپ ٹو گو ٹو دی بلو ڈرائی چیئر، ویری پریٹی بگ نوز پینٹ، براؤن آئیز، بگ آئیز، دا پرفیکٹ نوڈ لپسٹک اینڈ اے سمپل سلور پینڈنٹ۔ شی سیڈ، تمہار کتھا ہمار خوب بھالو لگے چھے، تمہیں جکھن تمہار نیلز کرچھیلا তখন ইনস্ট্রাকশন দিচ্ছিল, আমার সুন্দর লেগেছে তোমার কথা, খুব মিষ্টি ভয়েস তোমার, মিষ্টি নট মিষ্টি, খুব মিষ্টি ভয়েস তোমার, ডু ইউ সিং? আই ওয়াজ শকড, আই সেড না, মানে থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম, আমি তোমাকে এখানে আগেও দেখেছি, কি নাম তোমার? শি সেড রাবা, আই রিপ্লাইড, খুব সুন্দর, এনিওয়েজ টেক কেয়ার বেটা, টেক কেয়ার বেটা, এটা কি ইন্ডিয়া নাকি? টেক কেয়ার বেটা, ফির মিলেঙ্গে, আই গেস এই বেটা ওয়ার্ডটা রাবা নিজেই অ্যাড করছে, বিকজ কোনো বাঙালি মহিলা বলে না টেক কেয়ার বেটা, বলতে পারো টেক কেয়ার মা, টেক কেয়ার বাচ্চা, এরকম বলে, বেটা বলে না, টেক কেয়ার বেটা, নাইস টকিং টু ইউ, কিপ ইন টাচ। সো দ্যাট ওয়াজ রাবাস স্টোরি। এরকমই বিভিন্ন রকম উদ্ভট টাইপের স্টোরি নিয়েই রাবার এই বান্ধবী বই। আমি জানি না এই মহিলা যাকে কিনা রাবা আন্টি রেখেছে সে কি রাবার বান্ধবী, নাকি রীতা আপু আর আলপনা যে কিনা রাবার ফেস ওয়াশ করেছে, হেয়ার ওয়াশ করেছে, তারা রাবার বান্ধবী, আরও নো কে রাবার বান্ধবী, আমি পুরো বইটা পড়তে পারিনি, বাট বইটি শেষে বলা হয়েছে স্টোরিজ অ্যাবাউট রিলেশনশিপ, ইনসিকিউরিটিস, এক্সট্রা ম্যারিটালস, অ্যাংজাইটি অ্যান্ড ওয়েলথ, অ্যাপেল সাইডার ভিনেগার। I don't know if this was a book worthy, but I knew for a fact all of this couldn't be written as a Facebook status. So Raba bolche Facebook status e tar ei sokol golpo nake bola jabe na, tai she boi ber koreche Facebook status diye, mone esheche amader arekjon writer jini kene Facebook status diye ekti boi likhe felechen, tini none other than Sulaiman Shukhan, the world's most ফেমাস মোটিভেশনাল স্পিকার, যিনি কিনা নিজেকে ফেসবুক সেলিব্রিটি হিসেবে দাবি করে। সে একজন ফেসবুক সেলিব্রিটি হিসেবে উনিও একটি বই লিখে ফেলেছে যার নাম মস্তিষ্কের ক্যান্সার, আই মিন মস্তিষ্কের ক্যানভাস। এই বইটির কোনো পিডিএফ ভার্সন আমি পাইনি, কিন্তু এই বইটি যে পড়েছে এমন একজনের রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরছি। কেমন আছেন সবাই? আজকে আমি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতে যাচ্ছি। আমি এ পর্যন্ত প্রায় 69টি চাকরির পরীক্ষা দিয়েছি, কিন্তু কোনোটাতেই অ্যালাউ হইনি। তারপর এবারের বই মেলায় আমি এই বইটা কিনি, কেনার পর আমি এই বইটা পড়ি এবং পরের দিন চাকরির পরীক্ষা দিই এবং আমি চাকরি পেয়ে যাই। আমরা কথা বলবো এই বইটি নিয়ে। বইটার নাম হচ্ছে মস্তিষ্কের ক্যানভাস, লিখেছেন সুলাইমান শুখন। তিনি বইটার শুরুতে তার নিজের এই তিনি তার এই সুন্দর মুখের ছবি দিয়েছেন। এটা কোনো অটোবায়োগ্রাফি না, আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, এটা কোনো অটোবায়োগ্রাফি না। তারপরেও তার নিজের ছবি কেন উপরে আমি ঠিক বুঝলাম না। আসলে এই বইটার নাম মস্তিষ্কের ক্যানভাস না দিয়ে সুলাইমান শুখনের স্ট্যাটাস সমগ্র নাম দেওয়া উচিত ছিল।
কারণ বইটি হচ্ছে শুধুমাত্র তার ফেসবুকের স্ট্যাটাসগুলার সম্মিলিত রূপ, সবগুলা জাস্ট ছোট ছোট স্ট্যাটাসগুলাকে সব একসাথে করে দেওয়া হয়েছে। এটা একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে কিছু কিছু স্ট্যাটাস রিপিট হয়েছে কয়েকবার, আমি বুঝলাম না এটা বইটা প্রিন্ট করার সময় ভালো করে খেয়াল করা হয়নি। শুধু মানে দেশ বদলানোর কচকচানি যে দেশ বদলে ফেলবো, আপনারা এই করুন আপনারা সেই করুন। তো আপনারা এই ছেলেটির কথা শুনেই বুঝতে পারছেন যে এই ছেলেটি যে কিনা বইটি পড়ছে সে বলেছে যে বইটি কিভাবে লেখা হয়েছে। এই বইটি বেসিক্যালি সোলোমন সুকন ভাইয়ের প্রত্যেকটি স্ট্যাটাসকে নিয়েই এই বইটি লেখা। উনি বিগত কয়েক বছর ধরে মানুষকে বিনামূল্যে টাকা না নিয়ে যে সকল মোটিভেশনাল স্ট্যাটাস দিচ্ছিল সেই স্ট্যাটাসগুলো দিয়েই উনি বই লিখেছে। উনি চিন্তা করলো যে আমি এতদিন ধরে এত কষ্ট করে এতগুলো স্ট্যাটাস দিলাম, আমি তো বিভিন্ন সেমিনারে টাকা নেই, কিন্তু এই স্ট্যাটাসগুলো থেকে তো আমি কোনো টাকা পাচ্ছি না, এগুলো তো ফ্রিতে ফেসবুকে আছে। সো এগুলো নিয়ে একটা বই বানিয়ে ফেলি এবং ওই বইটি আমি 200 টাকা করে বিক্রি করি, বিকজ সোলোমন সুকন সেজ নাথিং কামস ইন ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো উনি চেয়েছে ওনার বিনামূল্যে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসগুলোকেও মানুষের মাঝে বিক্রি করে খাওয়াতে, বিকজ হোয়ার ইজ মানি দেয়ার ইজ সোলোমন ভাই। সো সোলোমন ভাইয়ের এই বুদ্ধিমত্তাকে আমি জানাচ্ছি অ্যাপ্রিসিয়েশন। এমন যদি বুদ্ধি থাকে তাহলে আপনার গাড়ি কেন হবে না। এছাড়া আরেকটি কথা বলেছে, সোলোমন সুকন ভাইয়ের এই পুরো বইটি নাকি ওনার গাড়িকে নিয়ে, উনি গাড়ি চালিয়ে যাচ্ছিল একজন ভিকারিকে দেখেছে সেটা নিয়ে একটি মোটিভেশন, উনি গাড়ি চালিয়ে যাচ্ছিল একটি মেয়েকে দেখেছে সেটা নিয়ে মোটিভেশন, মানে গাড়ি রিলেটেডই অনেক বেশি স্ট্যাটাস অনেক কথা আছে ওনার এই বইতে। সি ইজ এ ভেরি প্রাউড ওনার অফ এ কার, যেটা আমরা বুঝতে পেরেছি ওনার এই বইটি পড়ে। আমি একটা ব্যাপার বুঝলাম না সোলোমন সুকন ভাইয়ের, আমার কাছে মনে হয় যে তার জীবনটা শুরু হয়েছে হচ্ছে গাড়ি কেনার পর থেকে, কারণ উনি ওনার পাস্ট লাইফ, যেটা পাস্ট লাইফটা উনি বলেন হচ্ছে মাত্র 30 সেকেন্ডে। তিনি বলেন আমি নেভিতে ছিলাম, তারপর আমি ঢাকায় আসি, খুব করুণ অবস্থা ছিল আমার, ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে MBA করি, তারপর কয়েকটা কোম্পানিতে চাকরি করি, তারপর এখন আমার অনেক টাকা পয়সা, এখন আমি গাড়ি কিনেছি, ব্যাস। এই বইটার ম্যাক্সিমাম স্ট্যাটাস হচ্ছে তার গাড়ি নিয়ে, যে আমি আজকে গাড়ি দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম খুব বৃদ্ধ একজন ভিক্ষুক টাকা চাইতে আসছে আমার কাছে, আমি খুবই মর্মাহত হয়ে গেলাম, আমি খুবই কষ্ট পেলাম, আবেগ আপ্লুত কথাবার্তা। তারপর হচ্ছে আমি গাড়ি দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম হাড় জিরজিরে শিশু, আপনারা এদেরকে সম্মান করুন। তার ম্যাক্সিমাম স্ট্যাটাস হচ্ছে গাড়ি নিয়ে, গাড়ি গাড়ি গাড়ি। এই হচ্ছে আমাদের সুখন ভাই। বেসড অন সাম অন এলসেস রিভিউ আমি বলছি বইটি কেমন, বাট আমার মনে হচ্ছে যে সোলোমন ভাই অনেক বড় একটি বুদ্ধিমত্তার কাজ করেছে, বিকজ উনি বিভিন্ন সেমিনারে গিয়ে মোটিভেশনাল স্পিকিং করে টাকা আয় করে, কিন্তু উনি যে ফেসবুকে যে সকল ফ্রি স্ট্যাটাস দিয়েছে সেগুলো তো ফ্রিতে পড়ে আছে, সো ওগুলোকে যদি এখন বই বানিয়ে বিক্রি করা যায় ওয়াই নট। তারপর হচ্ছে আরেকজন আয়মান সাদিক। আয়মান সাদিক আপনারা সবাই চিনেন, 10 মিনিট স্কুলের ফাউন্ডার CEO, যে কিনা অনেক পপুলার, অনেক ফলোয়ার্স আছে, হি ইজ এ ভেরি পজিটিভ গাই, আমি ওকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। আয়মানের সাথে আমার কথা হয়েছে, অনেক হাম্বল একটা পার্সন। আয়মানও বই লিখেছে, অ্যান্ড আমি আয়মানকে এই লিস্টে রাখার একটি কারণ সেটি হচ্ছে যে আয়মান যে কিনা অনেক পপুলার, যার কিনা অনেক বেশি রিচ সোশ্যাল মিডিয়াতে, সে বই লিখেছে, কিন্তু তার বইগুলো হচ্ছে আসলেই শিক্ষণীয় বই, পড়ার মতো বই, কেনার মতো বই। সো আয়মানের মতো কোনো পপুলার পার্সন যদি আসে বই লেখার জন্য, আমরা অবশ্যই উচিত তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, উচিত তাদেরকে সাপোর্ট করা। কিন্তু এই আয়মানের আশেপাশে যে সকল অন্যান্য মানুষ আসছে, সোলোমন সুকন, রাবা খান, হিরো আলম, এই বাকি যারা বই লিখেছে, ওদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের কাছে। রাবা খান যে বইটি লিখেছে বান্ধবী, একটি বাংলিশ বই, এটা বেশ ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে আসলে কোথাও বই লেখা হয় না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে এইরকম একটি ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে বই লেখা হয়েছে। মানুষ মানুষের ডায়েরিতে যেভাবে তাদের প্রতিদিনের স্টোরি লেখে, ওই ডায়েরির স্টোরিটাকে আবার বই হিসেবে পাবলিশ করে দেওয়া হয়েছে রাবা খানের বান্ধবী বইতে। রাবা খানের এই বান্ধবী বই নিয়ে আমার তেমন কোনোই মতামত নেই, এই বইটি যদি রাবা খান পার্সোনালি পাবলিশ করতো কোনো প্রকাশনী দিয়ে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, বাট এই বইটি বইমেলার মতো, 21শে বইমেলার মতো এমন একটি জায়গায় পাবলিশ হওয়ার মতো বই না। 21শে বইমেলা যেখানে আমাদের বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা বইমেলা দিয়ে থাকি, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে ভাষা পেয়েছি বাংলা ভাষা, সেই ভাষাকে মনে করার জন্য, সেই ভাষাকে ট্রিবিউট জানানোর জন্য আমরা যেই 21শে বইমেলা দিয়ে থাকি, এরকম ভাষা বিকৃতি করে বই দেওয়াটাকেই আমি ধিক্কার জানাচ্ছি। ভাষা বিকৃতি তো আমরা সবাই করে আসছি বিগত কয়েক বছর ধরে,
বিভিন্ন নাটকে আমরা এখন আর ওরকম শুদ্ধ ভাষায় কথা বলি না, বিভিন্ন রকম আঞ্চলিকতা চলে এসেছে, খাইসি পাইসি বইসি পড়সি এই টাইপের কথা বলছি, আমরা ফেসবুক স্ট্যাটাসে বাংলিশ স্ট্যাটাস দিচ্ছি, বাংলিশ কথা বলছি, আমি নিজেও করছি, আমি আমার ফেসবুক স্ট্যাটাসে 99% স্ট্যাটাস আমি বাংলিশে লিখি। সো ভাষার ভিত্তিতে আমরা করছি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, বিভিন্ন জায়গাতে, উইচ ইজ নট রাইট, এটিও ডিফেন্ড করার মতো কিছু না, আমরা সবাই সমান অপরাধী। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যে কোনোভাবে আপনি ভাষা ইউজ করতে পারবেন, যেটাকে বলা হয় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, ইভেন ইউএসএ তো ইউজ করা হয়, যেমন বি রাইট ব্যাক, অনেকে বলে বি আর বি, লল, লাফ আউট লাউড, এলওএল, এভাবে অনেক কিছু আমরা শর্টকাটে করি, কথা বলার টাইমে আমরা অনেক সময় ইংলিশে বাংলা লিখি, এই সকল জিনিসগুলো আমরা ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় করলে সেখানে ঠিক আছে। বাট একটি অফিসিয়াল জায়গা যেটা কিনা বইমেলা, যেখানে কিনা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া একটি ভাষাকে ট্রিবিউট জানানো হচ্ছে, সেই জায়গায় এরকম ভাষা বিকৃতি করে বই দেওয়াটাকেই আমি ধিক্কার জানাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে বইমেলাতে আরও অনেক অনেক বেশি ফিল্টার হওয়া উচিত বই পাবলিকেশনের ব্যাপারে। যে কোনো মানুষ যে কোনো টাইপের বই লিখেই বইমেলাতে পাবলিশ করছে, উইচ ইজ নট রাইট। সো আমি আশা করবো আগামী বছর যে বইমেলা হবে, সেই বইমেলাতে বইয়ের গুণগত মান বাড়বে, ভালো ভালো লেখকদের প্রমোট করা হবে, ভালো ভালো লেখকরা বই লিখবে। আমি মিস করছি হুমায়ুন আহমেদ স্যারকে, আমি মিস করছি আরও বাংলাদেশের বড় বড় যে সকল রাইটার্স বই লিখে গিয়েছিল এবং যাদের কারণে বইমেলা জীবন্ত ছিল। আমি আমার এই ভিডিওটি হুমায়ুন আহমেদ স্যারকে ডেডিকেট করছি। আজকে উনি যদি থাকতো তাহলে এই দিন আমাদের দেখতে হতো না, এবং উনি যদি থাকতো অবশ্যই এরকম একটা বাজে ভাষা বিকৃত করা বইয়ের জন্য প্রতিবাদ করতো। সো আমিও আশা করবো আপনারা এই সকল বই বর্জন করবেন। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করে জানান নেক্সট কোন টপিক নিয়ে কথা বলবো, অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন যাতে আপনারা নোটিফিকেশন পান যখনই আমি ভিডিও আপলোড করি। ভিডিওটি চারিদিকে শেয়ার করে আমার বান্ধবীর মস্তিষ্কের ক্যান্সারে কিমোথেরাপি দেন। দিস ইজ দ্য সিনেশন সাইনিং অফ।